রাঁচি বিভাগের ইটভাটাগুলোতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কয়লা, আর এতে বিষাক্ত হয়ে উঠছে বাতাস। কিন্তু এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তরের, কারণ কয়লার মান যাচাই করার কোনো মেশিনই নেই তাদের কাছে। রাঁচি থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী বিভাগের বেশিরভাগ ইটভাটাতেই এখন জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে কয়লা, কিন্তু দেশের কয়লা দেয়া হয় না ইট পোড়ানোর কাজে, তাই ইটভাটায় জ্বালানির শতভাগ কয়লা আমদানি করা। ফুলকার কয়লা আমরা ইন্দোনেশিয়ার কয়লা পাচ্ছি, সাউথ আফ্রিকার কয়লা পাচ্ছি, ইন্ডিয়ান কয়লা খুব কম পাচ্ছি, তো এদের গুণগত মান আমাদের দেশের কয়লার চেয়ে অনেক কম। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন বলছে মার্কারি বা অনুরূপ উপাদান আছে জ্বালানি হিসেবে এমন কয়লার ব্যবহার করা যাবে না, কিন্তু আমদানি করা কয়লার মান নিয়ন্ত্রণে তেমন গুরুত্ব নেই কর্তৃপক্ষের। এসব নিম্নমানের কয়লার ধোঁয়া পরিবেশ দূষণের ভয়াবহ কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সালফার অ্যালয় কয়লা যদি এখানে ব্যবহার করা হয় তাহলে আমরা আমাদের পরিবেশকে নিজের হাতে ধরে বিনষ্ট করব, যেটি আমাদের দেশে অত্যন্ত বড় ধরনের ক্ষতি হবে জলবায়ুর জন্য। মানহীন কয়লার ব্যবহারের কথা স্বীকার করে ইটভাটা মালিক সমিতির এই নেতা বলছেন পুরোপুরি আমদানি নির্ভর কয়লার মান নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হতে হবে। কয়লার যেগুলো ইম্পোর্ট হচ্ছে অত্যন্ত নিম্নমানের এবং এতে আমাদের জ্বালানি খরচও বেড়ে যাচ্ছে, আবার দেশের পরিবেশটা যেমন সালফার কার্বন মনোক্সাইড এর পরিমাণগুলো অনেক বেশি। কয়লার মান যাচাইয়ের যন্ত্র না থাকার কথা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন 58 ভাগ ইটভাটা এখন পরিবেশ বান্ধব, জ্বালানি হিসেবে ভাটাগুলোতে কয়লার ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। প্রত্যেকটি ইটভাটাতে কয়লার ব্যবহার নিশ্চিত করা হচ্ছে, জ্বালানি কাঠ বা ক্ষতিকর কয়লা যদি কেউ ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সেখানে আমরা মোবাইল কোর্ট সহ আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। পরিবেশবাদীরা বলছেন দেশে যে পরিমাণ কয়লার ব্যবহার হচ্ছে তাতে বছরে 11.5 কোটি মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মিশছে, এতে হুমকিতে পড়ছে পরিবেশ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।